ব্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। মহাযোগ মহাতিথির ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে আমরা মহাযোগ আর মহাতিথিটা কি আর নতুন করে মনে হয় বলতে হবে না। সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা তিথি, যে কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে মহানিশীতে মহাযজ্ঞের যে ক্রিয়া চলবে, ব্ল্যাক ম্যাজিকের, যে ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া মানুষকে সাফল্য দেয়, যে ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া তোমাদের মনের ইচ্ছেকে তৎক্ষণাৎ পূরণের রাস্তা তৈরি করে দেয়, সেই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ এই কৌশিকী অমাবস্যা তিথিতে মহাশ্মশান ভূমিতে মহানিশীতে প্রয়োগ হবে। 12 তারিখ আমাদের যাত্রা, 13 তারিখ থেকে আমাদের কাজ শুরু। অনেকে তো 14 তারিখের হিসেব করছে যে 14 তারিখ মহারাজ অমাবস্যা, তাহলে 13 তারিখ কিসের কাজ শুরু? যে কাজ আমরা 14 তারিখ করব, অর্থাৎ যে মহাযজ্ঞ আমরা করব, সেই মহাযজ্ঞকে সম্পাদিত করার আগে শ্মশান ভূমিকে পুজো করতে হয়, শ্মশান ভূমিকে নেমন্তন্ন করতে হয়, অর্থাৎ আমন্ত্রণ জানাতে হয়, তার কাছ থেকে অনুমতি নিতে হয়, তারপর তার কাছে ক্রিয়া করা যায়। রাতারাতি কোনো কিছু করা সম্ভব নয়। যে ক্রিয়া তোমরা দেখছো এরকম শ্মশান ভূমিতে গিয়ে শ্মশানকে আমন্ত্রণ জানিয়ে তারপর পরের দিন ক্রিয়া হয়, যে খণ্ডন ক্রিয়া হোক, সংকল্প যজ্ঞ, মহাযজ্ঞ, যাই করি না কেন, সবকিছুর সাথে সাথে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে যে ক্রিয়াগুলো তোমাদের জন্য সম্পাদিত হবে বা হয়, তা তোমাদের সাফল্যের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। এই যে 13 তারিখ এবং 14 তারিখ যে ক্রিয়া হবে, সেই ক্রিয়ার জন্য সবাই যাচ্ছে আমার সাথে। এই যে সবাই যাচ্ছে আমার সাথে, সেই যাওয়ার জন্য যে সুবন্দোবস্ত করা হয়েছে, তার জন্য আর 5 থেকে 6 জনের মতন হবে, খুব বেশি জায়গা রয়েছে। অলরেডি সবার জায়গা বুক হয়ে গেছে, 5 থেকে 6 জনের মতন, এদিকের 3, 4, 5 আর 6 জনের মতন টোটাল জায়গা আছে ফাঁকা। সেই জায়গাতেই এই 6 জন মাত্রই যেতে পারবে। সেই 6 জনের জায়গা বুক হয়ে গেলে আর নতুন করে কাউকে আমি নিয়ে যেতে পারবো না। তাই যারা যারা মনে করছো যে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে কৌশিকী অমাবস্যার মহানিশীতে নিজের জন্য কিছু ক্রিয়া করাবে, তারা তারা কিন্তু যোগাযোগ করতে পারো। যে বুকিং নাম্বার রয়েছে সেই নাম্বারে চেম্বারে আসবে, কথা বলবে, যোগাযোগ করবে, যদি প্রয়োজন হয় নিজের জন্য তবেই যাবে। অপ্রয়োজনীয় কোনো ব্যক্তি কিন্তু এদিন অন্তত এ কদিন কোন রকম বিরক্ত করো না, তারাপীঠ শ্মশান ভূমিতে তাদের যাওয়ার কোনো দরকার আমার মনে হয় না আছে। সঙ্গে কে আছো? জয় মা, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছো? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলো। ছেলের নাম সুজিত দে। ডেট অফ বার্থ বলো। 8/1999। আবার বলবে? 25/8/1999। 25/8/1999 সময়? ভোর 4টে সময়। এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো? তো যে হরোস্কোপে যে সমস্যাগুলো আছে সেগুলোর প্রতিকার করিয়েছো? প্রতিকার বলতে একবার একজন ছিল, মানে ডিস্টার্ব দিয়েছিল, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। শুধু স্টোন দিয়েছো তাই তো? খুলে দিয়েছে তার মধ্যে। আচ্ছা, সন্তানের জন্মস্থান কোথায়? আচ্ছা, সন্তানের জন্মবার হচ্ছে বুধবার তাই তো? মকর রাশি, কর্কট লগ্নে, শ্রবণা নক্ষত্রে, ত্রয়োদশী শুক্ল পক্ষ তিথিতে জন্ম। হ্যাঁ, তুমি বলেছ হচ্ছে সকাল 4টে, তো 4/25/1999 25/8/1999 তো? রাত্রি 10:06। আচ্ছা আচ্ছা, রাত্রি 10:06 বুধবার। মকর রাশি, মেষ লগ্নে ওর জন্ম হয়েছে, শ্রবণা নক্ষত্রের
চতুর্দশীর শুক্লপক্ষ তিথিতে গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে মঙ্গলবার, মাস হিসেবে বৈশাখ মাস চেষ্টা করবে সন্তানের জন্য একটুখানি পুজো পাঠ করানোর, জপ ধ্যান করলে এই সময় ওর অন্তত ভালো হবে। দেখো এখানে সন্তানের কালসর্প যোগ রয়েছে, গ্রহণ যোগ চলছে, কালসর্প যোগ আছে, শনি সাড়ে সাতই চলছে, মাঙ্গলিক যোগ রয়েছে, কালসর্পের মধ্যে মাঙ্গলিক যোগ রয়েছে, তাই সন্তানের ক্ষেত্রে গিয়ে বর্তমান অবস্থা কিন্তু ভালো যাবে না, একদমই ভালো যাবে না, কারণ বর্তমানে আরো শনি সাড়ে সাতই চলছে, তাই বর্তমান অবস্থায় ভালো যাবে না। যে প্রতিকার তুমি বলেছো আমার অনুসারে সে প্রতিকারের কোনো মূল্য নেই, কারণ দুটো প্রতিকারই অহেতুক বা কার্যকর নয়, যার দরুন দেখবে এখানে, হ্যাঁ ওটা কোনো কাজের নয়, সে ভুল প্রতিকার দিয়েছে, তুমি কোনো ছোটখাটো কোনো জ্যোতিষী সাহায্য নিয়েছো যে পুরোটা জানে না, এখানে ভুল প্রতিকার আছে, সে প্রতিকারটা সঠিক নয়। কালসর্পের মধ্যে বুধ রাহুর গ্রহণ যোগ বসে আছে, সেখানে রাহুকে তুমি প্রেডিক্ট করতে পারো না, প্রথম রাহু এখানে প্রতিকার দেওয়া যাবে না, রবি শুক্রের সঙ্গে শুক্র কম্বাস্টিং অবস্থায় আছে, রবিকে পাওয়ার দেওয়া যায় না, তাহলে শুক্র আরো ড্যামেজ হয়, এতেও শারীরিক দিকে সম্পর্কের জায়গায় অনেক জায়গায় নষ্ট হবে, কিন্তু ওর মাথা গরম প্রচন্ড থাকবে, শত্রু প্রচুর পরিমাণে থাকবে, যে কাজই করতে যাবে সেই কাজে প্রচন্ড পরিমাণ বাধা পাবে এবং কোনোভাবে নিজেকে সাফল্যের দিকে বা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? ক্যারিয়ারটা অনেক ডিলে হবে, ক্যারিয়ার সহজে স্টেবল হবে না বা নিজের ক্যারিয়ার স্টাবলিশড করে উঠতে পারবে না। বর্তমানে শনি সাড়ে সাতই চলাকালীন যে কর্মের সঙ্গে যুক্ত থাকবে সে কর্মগুলো নষ্ট হতে থাকবে, যে কাজের সঙ্গে যুক্ত থাকুক সেই জায়গায় কিছু সমস্যা হতে পারে, চাকরি চলে যেতে পারে, এরকম ঘটনা ঘটবার সম্ভাবনা অনেক বেশি আছে। দেখো আমরা তখনই ভালো থাকি যখন আমাদের শরীরে কোনো বন্ধন থাকবে না, অর্থাৎ আমাদের যদি পায়ে হাতে কেউ দড়ি বেঁধে আর সেই দড়িটা যদি খুঁটো গেড়ে রেখে দেয় হাতে পায়ে দড়ি বেঁধে, তাহলে ওয়েদার বর্ষাকালই হোক আর শীতকালই হোক সেটা কি আমার জন্য মঙ্গলদায়ক হবে? ঠিক সেরকমই ওর কালসর্প যোগ, বুধ রাহুর গ্রহণ যোগ, চন্দ্রকেতুর গ্রহণ যোগ, রবি শুক্রের সম্পর্ক রাশ, দারিদ্র যোগ, অষ্টমের মঙ্গল মার্কেজ যোগ, তো এই যোগগুলোর যদি ওর কাছে প্রতিকারই না থাকে তাহলে যে দশাই আসুক না কেন সে দশা কি ওর জন্য কাজ করবে? তাহলে সবার আগে প্রতিকার করো, প্রতিকার করে তারপর শুভ দশার শুভ ফল ভোগ করো। তো প্রতিকারের সঠিক সময় রয়েছে এখন, ভালো মতন কৌশিকী অমাবস্যা গুলোকে কাজে লাগিয়ে নাও, এই সময় তন্ত্রোক্ত ভাবে ওর গ্রহদোষ গুলোর প্রতিকার করে কবচ ধারণ করাও, এগিয়ে নিয়ে যাও তোমার সন্তানকে, তাহলে যে সামনে শুভ যোগ আসবে, লগ্নস্থ যোগ যেটা আসছে সেটাকে কিন্তু ও কাজে লাগাতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো ওষুধ খাবে অসুখ ঠিক হবে না তা কি হয়? একদম নিশ্চয়ই হবে, 100% হবে, ঠিক ঠিক আছে। চলো রাখছি, মা মঙ্গল করুক। সামনের যে মহাযোগ মহাতিথি নিয়ে আলোচনা করছি সেই তিথিকে যদি সত্যি কাজে লাগানো যায় সঠিকভাবে সঠিক ফল পাওয়া যায়। এছাড়া যেহেতু এটা ব্ল্যাক ম্যাজিকের একটা অনুষ্ঠান, তন্ত্রোক্ত অনুষ্ঠান, দীর্ঘ 17 বছরের ওপরে হলো এই সৃষ্টি টিভিতে আমি লাইভ করে আসছি, দীর্ঘ 17 বছর হয়ে গেল, 30 বছরের ওপর তো আমার তন্ত্রের দুনিয়া হয়ে গেছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি কিন্তু তন্ত্র সম্বন্ধে বিভিন্ন রকম জিনিস বলে থাকি। আজকেও তোমাদের সেই তন্ত্র সম্বন্ধে বলবো, বলবো হচ্ছে কেউ যদি তন্ত্রোক্ত ক্ষতি করে তাহলে, গতকাল আমি আমার এক পেশেন্টকে পেয়েছি যাকে সুই ফোটানোর মতো সারা শরীরে সুই ফোটাচ্ছে, নোকের আঁচড়ের দাগ, নোকের আঁচড়ের দাগ, মানে আমাদের নোকের আঁচড়ের নয় কিন্তু, তখন এই যে পিন দিয়ে যদি একটা কেউ টেনে দেয় সরু দাগ, তো এরকম আঁচড়ের দাগ তার শরীরে দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ব্যথা হচ্ছে, তারপর সেটা বেগুনি হয়ে পিঙ্কিশ কালার হয়ে বেগুনি হয়ে কালো হয়ে যাচ্ছে, কিছুদিন পর আবার অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে, এরকম ধরনের ঘটনা যাদের শরীরের মধ্যে হচ্ছে বা যাদের সঙ্গে হচ্ছে জেনে রাখো, একদম জেনে রাখো তোমার ওপর কিন্তু কেউ ব্ল্যাক ম্যাজিক বা হবস দুনিয়ার তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করেছে,
এ দুনিয়ার তন্ত্রে প্রয়োগ সুলেমানি তন্ত্রের মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে, হিন্দু তন্ত্রে খুব কম হয়ে থাকে এ ধরনের প্রয়োগ, সুলেমানি তন্ত্রে প্রয়োগ হয়ে থাকে। এ প্রয়োগের ফলে তোমার ও প্রেতেদের একটা প্রভাব থাকবে, এই প্রেতেদের প্রভাবে তুমি দিনে 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 তোমার গায়ের রং আস্তে আস্তে কালো হতে থাকবে, খিদে নষ্ট হতে থাকবে, ঘুম নষ্ট হতে থাকবে এবং আস্তে আস্তে তুমি রুগ্ন হতে থাকবে। তার কারণ এটি একটি বান ক্রিয়া এবং সব থেকে নিম্ন মানের বান ক্রিয়া। এই ক্রিয়াকে আমরা বলে থাকি হবস ক্রিয়া। তো এই হবস ক্রিয়া কিন্তু যার যার ওপর হবে তার সিমটম আমি বললাম, শরীরের মধ্যে এ ধরনের জিনিস দেখতে পাবে। আর যারাই শরীরের মধ্যে এ ধরনের জিনিস দেখতে পাবে, যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত শক্তিশালী তান্ত্রিক দ্বারা বান কাটিয়ে নেবে, তা না হলে কিন্তু বিপদ তোমাদের সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়াবে। সঙ্গে কে আছো? জয় মা। জয় মা রক্ষিণী। কে বলছো? কে বলছো মা? মেয়ের সম্বন্ধে জানবে। মেয়ের নাম কি, মেয়ের ডেট অফ বার্থ এগুলো বলো মা। ষোলো সাত আটানব্বই, সময় সন্ধে ছটায়, পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেছে তোমার সন্তান, তাই তো? ওর জন্মবার হচ্ছে মা বৃহস্পতিবার, তাই তো? মীন রাশি ধনু লগ্নের রেবতী নক্ষত্রে অষ্টমীর কৃষ্ণপক্ষ তিথিতে ওর জন্ম হয়েছে। ওর গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে ফাল্গুন মাস। চেষ্টা করবে সন্তানকে একটু পুজো পাঠ জপ ধ্যান এগুলোর সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করবে। এই সময় যেন ওর পুজো পাঠ জপ ধ্যান ওর জন্য হয়, চেষ্টা করবে ও গরিব দুঃখীদের যেন একটু নিজের হাতে সেবা শুশ্রূষা করে। মা শুক্র মঙ্গল রবি একসঙ্গে কম্বাস্টিং বর্তমানে শনির সারের সাথে বহু বছর আরো চলবে, তার মানেই হয়ে গেল যে কিন্তু সন্তানের খুব বেশি ভালো সময় এই মুহূর্ত থেকে যাবে না, আগামী বেশ কিছু বছর ওর জন্য কিন্তু খারাপ সময় যাবে মা। তার সঙ্গে সঙ্গে কম্বাস্টিং এ হচ্ছে থাকার দরুন সম্পর্কের জায়গা যেরকম ওর খারাপ হবে, মাথা সেরকম গরম থাকবে, কম্বাস্টিং এর জন্য পাওনা ভাগ্যে বাধা, অর্থাৎ কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে সমস্যার সৃষ্টি হবে, নিজের জীবনকে গুছানোর জায়গায় গিয়ে সমস্যার সৃষ্টি হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ণকাল সর্পযোগ। পূর্ণকাল সর্পযোগের মধ্যে শনি সাড়ে সাথীতে যখন এই বীজ যোগ চলে এবং অষ্টমে মার্কেশ যোগ যখন তৈরি হয়ে রয়েছে, খুব সাবধান, পরিচিত বর্গ থেকে তন্ত্রোক্ত উপায়ে ক্ষতি আসছে, পরিচিত জায়গা থেকে তন্ত্রোক্ত উপায়ে তোমার সন্তানের উপর ক্ষতি আসছে, সেটাকে যদি না আটকাতে পারো সন্তানের জন্য কিন্তু বড় ধরনের ক্ষতি সাধিত হয়ে যাবে। কি জানতে চাইছো বলো মা? কি জানতে চাইছো? ও মা, এই মুহূর্তে ওর কিন্তু সে যোগ নেই মা, এই মুহূর্তে সে যোগ নেই মা, কারণ এই মুহূর্তে তোমার সন্তানের শনি সাড়ে সাথী চলছে। সাড়ে সাথীতে কি হয় জানো কি? সাড়ে সাথীতে যা পায় তা নষ্ট হয়ে যায় জীবন থেকে। এই সময় সব থেকে বেশি তিক্ত অভিজ্ঞতা হয়, মানে খারাপ অভিজ্ঞতা হয়, এই সময় ভালো অভিজ্ঞতা হয় না। আগামী পাঁচ বছর তোমার সন্তানের জন্য সেটা রয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পাঁচ বছর, আরো পাঁচ বছর সব থেকে কমপক্ষে চলবে। যদি তার প্রতিকার তোমার সন্তানের কাছে থাকে তাহলে তো মঙ্গল, যদি প্রতিকার না থাকে তাহলে কিন্তু মঙ্গল নেই। এবার তোমার উপর নির্ভর করবে, কারণ তোমাদের বেশিরভাগই লোক যারা ফোন করো লাইভ ফোন ইন অনুষ্ঠানে, তারা কিন্তু নিজেদের জন্য কাজ করাও না। আমার এটা আমার অভিজ্ঞতা শুধু নয়, এখানে সব তান্ত্রিক জ্যোতিষ ভাইদেরই অভিজ্ঞতা, লাইভে যারা ফোন করে তারা কিন্তু কাজ করায় না। আমার মনে হয় তুমিও সেই দলের মধ্যেই পড়বে। ওমা স্টোনে তো কাটে না কোনো কিছু, স্টোনে কোনো দোষ কাটে না। তুমি আমাকে একটা উত্তর দাও, তুমি তো বয়স হয়েছে তোমার, অনেক কিছু দেখেছো, যে ঘটনা আমি বলবো সেটাও দেখেছো। আচ্ছা, তোমার চোখের সামনে কোনো মানুষ মারা গেছে, মানে কোনো মানুষকে মৃত দেখেছো তো, মারা গেছে তার শ্রাদ্ধ হয়েছে এরকম দেখেছো তো? তো যখন মারা যায় তখন আমরা ঠাকুর মশাইকে ডাকি বা পঞ্জিকা দেখে বলি না যে মরে গেছে যে মানুষটা কটা দোষ পেয়েছে, বলি তো? এবার সেই দোষ কি আমরা স্টোন দিয়ে কাটাই না ঠাকুর মশাইকে বলি মন্ত্রোক্ত ভাবে তন্ত্রোক্ত ভাবে টোনা টোটকা দিয়ে কাটান?
তাহলে মা এই তো বলে দিলে, দোষ যদি মন্ত্র দিয়েই কাটানো হয় তাহলে দোষ কি স্টোন দিয়ে কাটানো যায়? তাহলে ওর দোষ কি কি আছে? রবি শুক্রে সম্পর্ক নাশ যোগ, সংসার নাশ যোগ, স্বাস্থ্যহানি যোগ, শুক্র মঙ্গলে সম্পর্ক নাশ যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, অপারেশন যোগ, অঙ্গহানি যোগ, মঙ্গল রবির হচ্ছে পাওনা ভাগ্যে বাধা যোগ, কাল সর্প যোগ, অষ্টমের বুধ মারক যোগ, মার্কেস যোগ, সংসার নাশ যোগ, বর্তমানে শনি সাড়ে সাতির যোগ চলছে। তো মা এই যে বাজে যোগগুলো রয়েছে এই যোগগুলোর যদি প্রতিকার তন্ত্রোক্ত উপায় না হয় স্টোন দিয়ে কি সম্ভব? তাহলে স্টোন পড়ে যদি স্টোন পড়ে থাকে দেখবে এখানে সে মাত্রায় কাজ করছে না, করছে কি? তাহলে এর জন্য সঠিক উপায় হচ্ছে তন্ত্রোক্ত উপায়, মন্ত্রোক্ত উপায়, একে এই পদ্ধতির মাধ্যমেই এটার প্রতিকার হয়। তাই সামনে যে মহাযোগ, যে কৌশিকী অমাবস্যা তিথি রয়েছে মা, যদি সম্ভব হয় তাহলে সেটাকে কাজে লাগিয়ে নাও। কারণ এই কৌশিকী অমাবস্যা তিথিকে কাজে লাগালে না তিনটে, হ্যাঁ হ্যাঁ কি বলছো মা? বুকিং নাম্বার 9831734253993 যে বুকিং নাম্বার দুটো রয়েছে এই নাম্বারে ফোন করো, ফোন করলে ডিটেলস পেয়ে যাবে কখন আমাকে পাচ্ছ, ঠিক আছে মা? ঠিক আছে, জয় মা, রাখলাম। আমাকে পাওয়ার জন্য কথা বলতে বলতে ভুলেই যাই, দুটো ঠিকানা বর্তমান অবস্থায় রয়েছে, একটা মারক্ষিণীর দরবার দমদম এয়ারপোর্ট, আড়াই নম্বর গেট ফুলিন পল্লী অশোক মহারাজের বাড়ি, এখানে আমাকেও পাবে মাকেও পাবে, আর আর একটি চেম্বার বর্তমান অবস্থায় ওপেন আছে, হয়তো পরে আমি আরো চেম্বার ওপেন করব, কিন্তু এখন কাজের চাপে ওপেন করতে পারছি না, সেটা হচ্ছে ব্যারাকপুরে 15 নম্বর রেল গেট আমরা ক্লাবের দোতলায় আমাকে পাবে প্রত্যেক দিন সোমবার বিকেল 4টার থেকে। এছাড়া যেটা দমদম এয়ারপোর্টে বললাম প্রত্যেক দিন সেখানে পাবে, বুকিং নাম্বার 9831734253993034493, এই যে দুটো নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে, সেখানে তোমাকে বলে দেবে কখন তুমি আসলে আমার সঙ্গে দেখা করতে পারবে। সঙ্গে কে আছো? জয় মা, জয় মা রক্ষিনে। কার সম্বন্ধে জানবে গো মা? স্বামীর সম্বন্ধে এই বয়সে? ঠিক আছে, স্বামীর নাম বলো, ডেট অফ বার্থ বলো, তারপরে ইয়ে রাম কি কি হয়েছে ভুলে গেছো? আচ্ছা ধরেছি, বারো তিন 1973 সঠিক তো নাকি? কটার সময় জন্মেছে? সকাল না রাত্রি? কোথায় জন্মগ্রহণ করেছিল? তোমার স্বামীর জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? তাহলে আমাকে বলো ভালো করে, 12 মার্চ 1973, তাই তো? 12 মার্চ 1973 কিন্তু সোমবার মা, শনিবার না, ঠিক করে বলো ডেট অফ বার্থ, 12 মার্চ 1973ই তো? 12 তারিখ মার্চ মাসের তো? পাঁচই শ্রাবণ মা গো, এটা তো আমার মোবাইলে, তোমাকে চেম্বারে আসতে হবে। ঠিক আছে চলো, আমি অন্য পদ্ধতি, যে পদ্ধতিতে আমি করি সেই পদ্ধতিতে করব। তুমি তোমার হাজবেন্ডের সম্বন্ধে জানবে, হাজবেন্ড কি কাছে আছে, তোমার স্বামী তোমার সঙ্গে আছে? একটু তাকে ফোন দাও। হ্যাঁ জয় মা, জয় মা রক্ষিণী। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর যেটা মনে আসবে সেটাই উত্তর দেবে আমাকে, হ্যাঁ? একটা ফলের নাম বলো, একটা ফুলের নাম বলো, আচ্ছা একটা সংখ্যা বলো, ৬, আর একটা রঙের নাম বলো, রং, রং, কালার, নীল। প্রথমত শত্রু, দ্বিতীয়ত শরীর, এ দুটো জায়গায় তোমাকে খুব ধ্যান দিতে হবে। এ দুটো জায়গায় কিছু সমস্যার সৃষ্টি হবে, নিজে খুব আশাবাদী যে হ্যাঁ এটা হয়ে যাবে, সবকিছু হয়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেটা অনেক স্লোতে, অনেক দেরিতে গিয়ে হয়, এবং
তার সাথে সাথে সামনে আগামী দিনে একটা বড় ধরনের মানসিক আঘাত যোগ আমি দেখতে পাচ্ছি, যে মানসিক আঘাত যোগ কাজটাকে হতে দেবে না। যে মানসিক আঘাত তোমাকে তোমার কাজকে কমপ্লিট করতে দেবে না। এবার বলো কি জানতে চাইছো? আমার আর্থিক সমস্যা খুব, ছোট একটা ব্যবসা করি, ফলে ব্যবসা সেটা এগোবে না। হ্যাঁ, তারপর কি হচ্ছে, সেটার কি অবস্থা? চলছে না ঠিক মতো। তাহলে কি বলেছিলাম, যে মনটা আশাযুক্ত থাকে কিন্তু সেটা হওয়ার ক্ষেত্রে অনেক স্লো হয়ে যায়, অর্থাৎ বিক্রি বাট্টা তো হচ্ছে কিন্তু সেই মাত্রায় হচ্ছে না যে মাত্রায় হওয়া দরকার ছিল বা ভেবে থাকো হবে, তাই কি? বুঝতে পেরেছো? আর নিজের শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখবে, ব্যথা বেদনা বাড়তে শুরু করবে। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। যদি সম্ভব হয়, ফলের ব্যবসা করছো তো, যদি সম্ভব হয় তাহলে একটা অঘোর অষ্টলক্ষ্মী যন্ত্র ক্রিয়া করে, এটা কিন্তু যন্ত্র এমনি হয় না, বানাতে হয় একটা ঘটের মধ্যে হয়। হ্যাঁ, অঘোর অষ্টলক্ষ্মী যন্ত্র ভালো কোনো তান্ত্রিক দিয়ে তৈরি করিয়ে নিজের জন্য ব্যবসা স্থানে রাখো, নিত্য পুজো করো এবং সেটা যেন দেখা যায় এরকম জায়গায় রাখবে, দেখবে ধীরে ধীরে তোমার ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? সেটা একটু করিয়ে নেবে। অঘোর অষ্টলক্ষ্মী যন্ত্র পুরো ক্রিয়া করার পর তোমাকে সে কবজ দেবে, যেরকম আমি থাকলে আমি তোমায় কবজ দিতাম, তার সঙ্গে অঘোর অষ্টলক্ষ্মী যন্ত্র স্থাপন যখন করবে ব্যবসা স্থানেতে বা ঝুলিয়ে রাখবে, নিত্য তাকে ধূপ দীপ দেখাবে, তাকে বলবে ব্যবসা বৃদ্ধির জন্য, ধীরে ধীরে তোমার ব্যবসা ফুলে ফেপে উঠবে, এটা আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, জয় মা। ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ বারবার বলে থাকি, যে কারুর ওপর যখন ক্ষতি হয়ে থাকে তখন সেটা জানবে কি করে? এক তো যেরকম বললাম আঁচড়ের দাগ, গায়ের মধ্যে নীল নীল করে স্পট, ব্ল্যাক হয়ে যায়, তারপরে ব্যথা থাকে তিন চার দিন পর ঠিক হয়ে যায়। এছাড়া রাত্রিকালীন যখন ঘুমিয়ে থাকবে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, তারপরে ঘুম আসছেই না, অনেকক্ষণ পর ঘুম আসে, ঘড়ির কাঁটাটা দেখে নিও, রাত দুটো থেকে চারটের মধ্যে ব্যাপারটা হচ্ছে না তো, চারটের পর ঘুম আসছে আর দুটো থেকে চারটের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে মাঝে মধ্যেই, যদি এরকমটা হয় জেনে রাখো তন্ত্রোক্ত উপায় কেউ প্রয়োগ করছে তোমার ওপর, কালো ছায়া তোমার ওপর বিরাজমান, বান মেরেছে তোমাকে, এরকম ঘটনা যার সঙ্গে ঘটছে জেনে রাখো তার ওপর কেউ তন্ত্রোক্ত ক্ষতি সাধন করছে, যত শীঘ্র সম্ভব তাকে কাটিয়ে নেবে, তা না হলে কিন্তু তোমার জন্য, অর্থাৎ যারা এ ধরনের সমস্যার মধ্যে পড়ছে তাদের জন্য কিন্তু দুর্ভাগ্য অপেক্ষা করছে, বড় ধরনের ক্ষতি অপেক্ষা করছে। এছাড়া যার বাস্তুতে মাকড়সার জাল অনেক পড়ে, পরিষ্কার করে নিলে মাকড়সার জাল 7 থেকে 10 দিন এর মধ্যে যদি আবার রিটার্ন করে যায়, তাহলে জেনে রাখো তোমার বাস্তুতে কেউ তন্ত্রোক্ত জিনিস প্রয়োগ করেছে তোমাদের ক্ষতি করার জন্য। ওই বাস্তুতে কোন শুভ কাজ কখনোই হয়ে উঠবে না কোনো ভাবে অমঙ্গল দেখা দেবে। এই কাজগুলোর হাত থেকে বেরোনো সম্ভব। সামনেই মহাযোগ মহাতিথি আসছে, কৌশিকী অমাবস্যা তিথি। এ যোগে যখন তুমি তোমার নিজের জন্য ক্রিয়া করাবে, নিজের জন্য যখন গুরু বামদেবের ওখানে গিয়ে নিজের মনের ইচ্ছে বলবে, নিজের জন্য যখন পাদপদ্মে বিশেষ উপটন দিয়ে মাকে স্নান করিয়ে মনের ইচ্ছে বলবে, যখন নিজের জন্য হাড়ি কাটে গলা দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে বাধাকে ফাড়াকে কাটাবে, যখন শিবাভোগ তলায় বিশেষ পদ্ধতিতে বন্ধন করবে, যখন শ্মশানে চিতার উপর ধূপ মোমবাতি দিয়ে বিশেষ পদ্ধতিতে নিজের মনের ইচ্ছে বলবে, যখন যজ্ঞ ক্রিয়ায় আহুতি প্রদান করবে, যখন ভান্ডারায় নিজের মনের ইচ্ছে বলে ভান্ডারা গুলো লোকের হাতেতে দিয়ে দেবে, ক্ষুধা নিবারণ করবে তারা, তখন তোমার এই সমস্যাগুলো নিমিষের মধ্যে কেটে যেতে থাকবে। নিমিষের মধ্যে শুধু কেটে যাবে এটা নয়, এবং ধীরে ধীরে তুমি সুস্থ হতে থাকবে। সুস্থ হওয়ার জন্য কিন্তু সঠিক সময় এই কৌশিকী অমাবস্যা তিথি। এই কৌশিকী অমাবস্যা তিথিতে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে যারা যারা এই কাজে বসেছে তারা তারা 100% রেজাল্ট পেয়েছে। কদিনে রেজাল্ট পাবো এটা যদি কারোর থাকে মনের ভিতরে, সে আমার কাছে কিন্তু আসবে না। যদি সাকসেস চাই গ্যারান্টি সহ, আসো গ্যারান্টি সহ সাকসেস দেবো। ব্যাক টু ব্যাক আবার আর একটা লাইভ এক্ষুনি শুরু হবে, তাই কেউ
আর চ্যানেলটাকে সোয়াইপ করে বেরিয়ে যেও না, এখনই আসছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।